ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পর এবার বাংলার নম্বর টু এর কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ইডি। ইতিমধ্যেই নতুন করে এক দুর্নীতির গন্ধ পেয়েছে। সরকারি এক আধিকারিক খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তৃণমূলের এক নেতা কাড়ি কাড়ি টাকা তোলার পর এক প্রভাবশালীকে মেসেজ করে জানিয়েছিলেন যে আমার টাকা নেওয়া হয়ে গিয়েছে, এবার ওদের চাকরি দিন। টাকা মিলেছে, চাকরিগুলো করে দিতে হবে। রাজ্যের মন্ত্রীর কাছে বার্তা দিয়েছিল খোদ তৃণমূল নেত্রী রাজন্য হালদারের স্বামী প্রান্তিক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জিটিএ নিয়োগ দুর্নীতিতে এক রহস্যময় চিঠি সামনে এসেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি, যাতে নাম রয়েছে তৃণমূল ছাত্র নেতাদের, নাম রয়েছে ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের, পাশাপাশি টিএমসিপির সহসভাপতি তৃণমূল ছাত্র নেত্রী রাজন্য হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীরও নাম রয়েছে হাবড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর বুবাই বোসের। তাদের সেই হোয়াটসঅ্যাপ মেসেজে যে চিঠি, সেই চিঠি পৌঁছেছিল রাজ্যের এক প্রভাবশালীর কাছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করেছে সিআইডি সূত্রের খবর, সেই রিপোর্টে একজন সরকারি আধিকারিকের দেওয়া চিঠি রয়েছে, আধিকারিকের স্বাক্ষর রয়েছে। আধিকারিক নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে এই দুর্নীতির কথা বিচারপতিকে চিঠি আকারে জানিয়েছেন। ওই চিঠি প্রেরক নিজের পরিচয় গোপন রাখলেও তিনি জানিয়েছেন তিনি সরকারের উচ্চপদস্থ আধিকারিক। তার চোখের সামনে দিনের দিন এইভাবে দুর্নীতি হতে দেখে তিনি আর চুপ থাকতে পারেননি, তাই বাধ্য হয়ে দুর্নীতির বিস্তারিত তিনি সিআইডিকে জানিয়েছেন, সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতিকেও জানিয়েছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জানিয়ে আরও একবার কার্যত তৃণমূল কংগ্রেসের মধ্যে সরগোল পড়ে গেল।